ঈদের ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠানকে মানতে হবে ছয় নির্দেশনা। ঈদের ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠানকে মানতে হবে ছয় নির্দেশনা। পবিত্র রোজা ও ঈদ উল ফিতর উপলক্ষে এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এই সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ময়লা আবর্জনা জমে ছুটির শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসব ময়লা পরিষ্কার ছয় নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসী। বৃহস্পতিবার অধিদপ্তরের সহকারী পরিচালক মাধ্যমিক দুই এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী 23 মার্চ থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন ছুটি পরবর্তী খোলার পর এসব নির্দেশনাসমূহ বাস্তবায়ন করতে হবে। নির্দেশনাসমূহ হল, এক, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন করা। দুই, নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্পর্কে গৃহীত প্রশিক্ষণ হাতে লব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ। তিন, নতুন কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিত দায়িত্ব অনুসরণ। চার, অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা। পাঁচ, নতুন কারিকুলাম সম্পর্কে ইতিবাচক ধারণা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ। ৬, কারিকুলাম অনুযায়ী শিক্ষণ কার্যক্রম নির্বিচ্ছিন্ন রাখা। ধন্যবাদ সবাইকে।